খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা খুলনা পাইকগাছা সড়কে হেলে দূরে চলছে বাস ট্রাক সহ অন্যান্য যানবাহন। খুলনা পাইকগাছা আঞ্চলিক মহাসড়কের এই ভোগান্তি দীর্ঘদিনের। সড়ক বিভাগ সূত্র বলছে, খুলনার 18 মাইল থেকে কয়রার গোলখালি পর্যন্ত 64.60 কিলোমিটার সড়ক 2020 সালে আঞ্চলিক মহাসড়কে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। এই প্রকল্পে সড়ক সংস্কার, প্রশস্তকরণ, 34টি স্থানে বাঁক সরলীকরণ ও 27টি কালভার্ট নির্মাণ শেষ করার কথা ছিল গত ডিসেম্বরে। 3 বছরে বেশ কিছু সড়ক প্রশস্ত ও সংস্কারের পাশাপাশি 15টি কালভার্ট নির্মাণ হয়েছে। বাকি রয়েছে 12টি কালভার্ট নির্মাণ, বড় একটি অংশের সড়ক প্রশস্ত ও সংস্কারের কাজ। ভূমি অধিগ্রহণ জটিলতায় বাঁক সরলীকরণের কাজই শুরু হয়নি, ফলে প্রায় দেখা দেয় যানজট, বিভিন্ন বাঁকে প্রায় ঘটছে দুর্ঘটনা। রাস্তার ড্রেন করার কথা থাকলেও ড্রেন হয় নাই, রডগুলো মনে করেন তার দিয়ে পেঁচায় রাখছে, যেগুলো ঝালাই করার কথা, যেভাবে চলছে তাতে মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেছে। বারবার তাগাদা দিয়েও কাজের গতি না বাড়ানো ও কাজের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এলাকার সংসদ সদস্য। ঠিকাদারদেরও বলবো যে আপনারা কাজের গুণগত মান ঠিক রেখেই কাজ করুন, এটা নিয়ে মাঝে মাঝে জনগণ কথা বলে উঠ। কাজের ধীর গতির কথা স্বীকার করে ভূমি অধিগ্রহণ জটিলতার অজুহাত সড়ক বিভাগের, আমাদের নতুন একটা টেন্ডার হবে, তার মধ্যে বাঁকগুলোও যাবে, আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি গুণগতমান নিশ্চিত করার জন্য। খুলনা কয়রা সড়কে গড়ে প্রতিদিন 2000-এর অধিক যান চলাচল করে। নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ 2024 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে, আর প্রকল্পের ব্যয় 339 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 379 কোটি টাকা। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।